রাজ্যপালের ভাষণ নিয়ে সোমবার আরও একবার উত্তপ্ত হলো রাজ্য বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলতে উঠে অভিযোগের সুরে বলেন, রাজ্যপালকে দিয়ে মিথ্যা তথ্য দেওয়ানো হচ্ছে। রাজ্যপালের বক্তব্যে দুর্নীতি এবং সন্ত্রাসের প্রসঙ্গ ছিল না বলে অভিযোগ অভিযোগ করেছেন তিনি। শুভেন্দু যখন বক্তব্য রাখছেন তখন তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। এই সময় বিজেপি বিধায়করা পিসি চোর ভাইপো চোর স্লোগান তোলেন। তারপর পদ্ম বিধায়করা স্লোগান দিতে দিতে বিধানসভা থেকে বেরিয়ে যান। বিধানসভার বাইরে এসে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। তারা বিধানসভায় এজেন্ডার কাগজ ছিঁড়ে ফেলেন। পরে বিধানসভা থেকে বেরিয়ে শুভেন্দু স্পিকারের উদ্দেশ্যে তোপ দেখে বলেন, উনি বিধানসভার গরিমা নষ্ট করছেন। তিনি যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন সেগুলোর দিকে নজর দিলে রাজ্যকে কেন্দ্রীয় তদন্তের মুখে পড়তে হবে না বলে দাবি করেন তিনি। দেখেছেন যান মাননীয় অধ্যক্ষ যেভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধানসভায় 250 কাছাকাছি এমএলএ উপস্থিত ছিলেন, পক্ষে বিপক্ষ মিলে সরাসরি মুখ্যমন্ত্রী বললেন অধ্যক্ষকে যে আপনি মুখ্যমন্ত্রী এবং আইএস আইপিএসদের বিরুদ্ধে বিরোধী জলনেতা যেগুলো বলছে বাতিল করুন। মাননীয় অধ্যক্ষ বিধানসভার গরিমা, অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, এবং আজকে যে রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতার শেষ দিন, সেখানে রাজ্যপালের ভাষণ মানে মুখ্যমন্ত্রীর লিখে দেওয়া ভাষণ, তাতে কোনো ব্যক্তি আক্রমণ, কোনো অসংসদীয় কথা, কোনো অশালীন বাক্য শব্দ প্রয়োগ করা এগুলো আমরা করিনি। আমি সবে 5 মিনিট শুরু করেছিলাম, তাতে অধ্যক্ষ মহোদয় প্রথমেই বাধা দিলেন যে 11/2/2023 আমাদের রাজ্যপালের প্রেস স্টেটমেন্ট আমি পড়েছি। তারপরে আমি বক্তব্যে আইন শৃঙ্খলার পাঠটা তুলে ধরার পরে আমি ডাইভার্সন অফ মানি, ইনডিসিপ্লিন অফ ফাইন্যান্সিয়াল রুলস অ্যান্ড রেগুলেশন এবং ভাইলেশন অফ দি সিবিসি গাইডলাইন নিয়ে আমি বলতে শুরু করেছিলাম। এই কথাগুলো শুনলে সরকারের মঙ্গল হতো, ক্যাক কোমরে দড়ি পড়ানোর সুযোগ পেত না। আমি বলেছি মুখ্যমন্ত্রী জেলায় জেলায় সভা করে বেড়াচ্ছেন, সেই সভা তার করার অধিকার আছে, কিন্তু মিড ডে মিলের টাকা থেকে নয়। জমি অধিগ্রহণের, জাতীয় সড়ক রেলের ল্যান্ড অ্যাকুইজিশনের টাকা থেকে নয়, এসসি এসটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের টাকা থেকে নয়। এবং আমি বলেছি আপনি কিছু আইএসকে আইপিএসকে সরকারি ফ্ল্যাট বাংলোও দিচ্ছেন, আবার এইচআরের টাকা নিতেও ব্যবস্থা করে দিয়েছেন 16,44,000 টাকা মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী 3 বছরে এইচআরে তুলেছে। আমি এতক্ষণ অবধি ঠিক ছিল, এবারে যেই মুখ্যমন্ত্রীর ছবিতে হাত পড়ে গেছে, দুয়ারে সরকারে হাত পড়ে গেছে এবং অর্থ নয়ছয় করে দান খয়রাতিতে যেই হাত পড়ে গেছে এবং পিআরের আইএস আইপিএসদের গায়ে যেই হাত পড়ে গেছে, মুখ্যমন্ত্রী সরাসরি প্রথমে ববি হাকিমকে উস্কালেন, বাধা দাও। ববি হাকিম শুরু করেছিল, আমি তেড়ে ধরতে বসে পড়েছে, তারপরে দেখলো হলো না, ববি ফেল, সাথে সাথে স্পিকারকে বলল আপনি এগুলো বাদ দিতে দিন বক্তব্য থেকে। অধ্যক্ষ মহোদয় লজ্জার মাথা খেয়ে বিধানসভার গরিমা, বিধানসভার কাস্টম, বিধানসভার কনভেনশন রীতিনীতি সব বিসর্জন দিয়ে সরাসরি তার যারা সচিবালয় ওখানে ছিল রেকর্ডিংয়ে, তাদেরকে তিনি বললেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর সম্পর্কে এবং আইএস আইপিএসদের সম্পর্কে যা বলছেন এক্সপাঞ্জ করুন। আমার বক্তব্য বা অপোজিশনের বক্তব্য, আই রিপ্রেজেন্ট 2,28,00,000 ভোটার্স, আমরা এতজন এমএলএ আছি, অনলি অপোজিশন রেকগনাইজ পলিটিক্যাল পার্টি বিজেপি, আমার কথা যদি সব বাতিলই করে দেন, মুখ্যমন্ত্রীর কোনো ত্রুটি বিচ্যুতি নয় ছয় চাকরি কেলেঙ্কারি ডিএ কেলেঙ্কারি এগুলো যদি বলা না যায়, তাহলে এই সভা কী করে চলতে পারে? এটা তো তৃণমূলের দলীয় সভায় পরিণত হয়েছে। আমি অপোজ করেছি, বাধা দিয়েছি, আমাদের এমএলএরা শাউটিং স্লোগান করেছেন, আমি অধ্যক্ষকে চেয়ারে বসে 1 মিনিট সময় দিয়েছি যে আপনার রুলিং আপনি উইথড্র করুন, প্লিজ উইথড্র করুন।
ওই ডিওয়ানার আমি তাকে জানিয়েছি যে আপনি এক্সপাঞ্জ উইথড্র করুন, আই উইল প্রসিড। আমি আবার বক্তব্য শুরু করি। আমার 30 মিনিট ছিল, ওই 7-8 মিনিট গেছিল, আরও 20 মিনিট ছিল। আপনি শুরু করুন। উনি উইথড্র করলেন না, আমাকে বললেন ইউ মে কন্টিনিউ, কিন্তু আমি রিকল করবো না, উইথড্র করবো না।